বসিরহাট সাবডিভিশনের বিভিন্ন জায়গায় স্থানীয় বাসিন্দাদের থালা নিয়ে রাস্তার উপর বসে রাস্তা অবরোধ করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হিঙ্গলগঞ্জ এবং বসিরহাট উত্তরের 9টি পঞ্চায়েতের 1-1টি পঞ্চায়েতকে 50 কুইন্টাল চাল, 6 কুইন্টাল ডাল, 10,000 বোতলে 1 লিটার করে সর্ষের তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তৃণমূল নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার দুস্থ অসহায় পরিবারগুলির বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। তৃণমূল নেতা ফিরোজ কামাল গাজী জানান, বসিরহাট উত্তর ও হিঙ্গলগঞ্জ এলাকায় দরিদ্র পীড়িত মানুষদের অনাহার অর্থাহার আর না থাকতে হয় তার জন্য দলের পক্ষ থেকে শুক্রবার প্রায় 20,000 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পরবর্তীকালেও তিনি দুস্থ অসহায় মানুষগুলির পাশে দাঁড়াবেন বলেও জানিয়েছেন। চাল আছে, সয়াবিন আছে, আলু আছে। প্রয়োজন হলে আরো দেবে, কোনো সুবিধা হলে ফোন করে জানাতে বলেছে যে কোনো অসুবিধা নেই। কেমন অবস্থায় বিভিন্ন জায়গায় মানুষ থালা হাতে করে বাড়ি পড়ছে, মানুষ তো এগুলো সহজে বাড়ায় না, সত্যি সত্যি মানুষের যন্ত্রণা আছে। সেদিক থেকে পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে রেশনিং ব্যবস্থার মধ্য দিয়ে খাদ্য সুরক্ষা, চাল আটা যেরকম দিচ্ছে, বিভিন্ন জায়গায় স্পেশাল প্যাকেজের চাল যেগুলো আছে সেগুলো তো সব দিচ্ছে। তাহলেও দেখা যাচ্ছে ইদানিংকালে বেশ কয়েকটা জায়গায় মানুষ থালা হাতে করে রাস্তায় নামছে। যাতে মানুষ থালা হাতে করে রাস্তায় না নামে তার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আন্তরিকভাবে প্রচেষ্টা, আন্তরিকভাবে মানুষকে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে, আমরা তার সঙ্গে আরও একটু সতর্ক হয়ে আরও একটু সংযোজন করছি যে আমাদের দলের পক্ষ থেকে আরও পর্যাপ্ত পরিমাণ চাল, পর্যাপ্ত পরিমাণ ডাল, পর্যাপ্ত পরিমাণ অন্যান্য সামগ্রী যেগুলো আছে তার মধ্যে বেবি ফুডও আছে, আমরা সেইগুলো মানুষের হাতে, পরিবারগুলোর হাতে আমরা পৌঁছে দিতে চাচ্ছি, যাতে বাড়ি বাড়ি, যাতে অযথা মানুষকে থালা হাতে করে রাস্তায় না বেরিয়ে আসে। আমরা প্রাথমিক পর্যায়ে পরিকল্পনা নিয়েছি যে দুটো টার্মে আমরা বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ এই দুটো বিধানসভার 9টা পঞ্চায়েতকে আমরা 9টা পঞ্চায়েতের আমরা 20,000 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিয়ে বাড়ি বাড়ি আমরা সহযোগিতা করব, সাহায্য করব। পরিমাণ এক এক বারে 5 কেজি করে চাল থাকবে, 1 কেজি ডাল থাকবে, আপাতত সর্ষের তেল 1 লিটার করে থাকবে। এছাড়াও প্রত্যেকটা পঞ্চায়েতে প্রাথমিক পর্যায়ে আমরা 50 কুইন্টাল চাল দিয়েছি এবং 20 বস্তা করে আমরা ডাল দিয়েছি, সঙ্গে সঙ্গে 10,000 সর্ষের তেলের বোতল এগুলো আমরা দিয়েছি। আবার দেখো ঠিক আছে।